নমস্কার বন্ধুরা, আমি একটি ভিডিও মানে করেই আপনাদের সামনে শেয়ার করবো এরকম একটি প্রয়াস আমার মধ্যে হলো। সেটা হচ্ছে আজকে আমি খবরটি পেয়েছি বিকেলে এবং তারপরে অবশ্যই টিভি স্ক্রিনে দেখতে পেলাম। সেটা হচ্ছে মানে খুবই খারাপ লাগলো, কারণ আমরা ছোট থেকে সেই গানগুলি শুনে এবং যার গান শুনে বড় হয়েছি, সেই সত্যজিৎ রায় সৃষ্টি মানে উনি আমাদের সামনে এনেছিলেন, আরো অনেকের পরিচালনায় উনি গান করেছিলেন। আমাদের সেই চিরপরিচিত গুপি গায়েন বাঘা বায়েন থেকে গুপির যে গানগুলি আমরা শুনেছি এবং তারপরে অনেক আধুনিক গান নজরুলগীতি যার কণ্ঠে বিরাজমান, আমি তো বুঝতেই পারছি এবং বারবার সেই গানগুলি আমার কানের সামনে ভাসছে, শুনছি কন্টিনিউ। তো একটা 45-এ সেই মানুষটি ইহলোক থেকে পরলোকের দিকে অমৃতলোকে যাত্রা করেছেন, আমরা সেটাই চাই, আমি অমৃতলোকে যান এবং ভালো থাকুন। তিনি হচ্ছেন কেউ নন, আমাদের খুব প্রিয়, ছোটদেরও খুব প্রিয়, বড়দেরও খুব প্রিয়, ডক্টর অরুণ ঘোষাল মহাশয়। তো আজকে তার প্রয়াণে খুবই শোকস্তব্ধ, মানে আমি যদিও নিজের ভিডিও করছিলাম এবং একটু না ওনাকে কিছু না বলে পারলাম না, সেই জন্য বন্ধুরা আমি এটা পোস্ট যখন করবো আপনারা একবার প্লিজ দেখবেন, কারণ প্রণাম তো জানাচ্ছি, কালকেও আমি লাইভে বলেছি যে প্রণাম শুধু জানি জানি আমি শান্তি পাই না, তার কাজ যদি না কিছু দেখাতে পারি তাহলে ভীষণ মনের মধ্যে কষ্ট হয়। আজকের এরকম দিনে একটু যদি তার সম্পর্কে না বলি কিছুই জানি না, তবুও অধরা থেকে যায়। এবং ওনার প্রত্যেকটি গান গুপি গায়েন বাঘা বায়েন, নীরব রাজার দেশে গুপি বাঘা ফিরে এলো এবং তারপরে প্রত্যেকটা নজরুলগীতি এক যে আছে কোনো একটা বাংলা আধুনিক গান সিনেমার গান এবং আরও সাকিনা মাহাতো উনি পরিচালনা করেছিলেন, সেগুলো পরবর্তীতে আমি নিশ্চয়ই লাইভে বলবো। কিন্তু এখন ছোট্ট করে যে গানটি একটু পরিবেশনা করছি সেই গানটি না করলে মাসুম বইটি থেকে, এবং সেই বইটি দুজনেই কণ্ঠ দিয়েছিলেন আর ডি ভবনের মিউজিক, একজন তো ডক্টর অরুণ ঘোষাল আজকে আমাদের মধ্যে নেই এবং আরেকজন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ম্যাম। তো আমি ওনার সেই জন্যই এই গানটি গাইছি, কিছুটা চেষ্টা করছি, খুবই শক্ত গান কিন্তু খুবই প্রিয়। এবং আজকে যে উনি আছেন উনি খুব জানি, এতদিন মনে হয় শিল্পী মৃত্যু হয় না, সেই জন্য আপনারা যদি ভিডিওটি দেখেন আমি বলবো না লাইক করবেন বা শেয়ার করবেন, কিন্তু একটু যদি শেয়ার করেন হয়তো ভালো হয়, কারণ এটা এমনই একটি আমি ভিডিওটি পোস্ট করছি, হয়তো অনেকেই এটি করেননি বা করার জায়গায় নেই, আমি খুব সাহস রেখে এটি করছি এবং আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে। তো আমি গানটি গাওয়ার চেষ্টা করছি, আমাকে ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন, এবং লিরিক এবং মিউজিক অত্যন্ত আছে মানে এখানে যায়, তো আমি সেই জন্য এখান থেকেই করছি। এবং স্মরণে অবশ্যই ডক্টর অরুণ ঘোষালকে না বিদেই তার শান্তি কামনা করছি, এবং আজকের দিনে তুমি যেখানেই থাকুন ভালো থাকুন বলে আমি শুরু করছি। আপনারা ভিডিওটি দেখবেন এবং দেখে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, আমার খুব ভালো লাগবে। তো তাহলে আমি গানটি পরিবেশন করছি। আজ নহিঁ জিন্দগী হেরান হুঁ মেঁ, ও হেরান তেরে মাসুম সওয়ালো সে পরেশান হুঁ মেঁ, ও পরেশান হুঁ মেঁ তুজসে নারাজ নহিঁ জিন্দগী। জিনে কে লিয়ে সোচাহি নহিঁ দর্দ সম্ভালনে হুঁ, জিনে কে লিয়ে সোচাহি নহিঁ
दर्द संभालने होंगे। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। मुस्कुराए तो मुस्कुराने के कर्ज उतारने होंगे। ओ मुस्कुराओ कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है। हो तुझसे नाराज नहीं जिंदगी हैरान, हो हैरान। तो अमी तुझसे नाराज ना हो जिंदगी के गांठी तो गांठी एक तो करा चेष्टा कर অবশ্যই গুরুদেবের মানুষজন একটু অন্যভাবে অন্যত্র চলে গেছিলাম গাইতে গিয়ে, কারণ এই গানটি আমাদের সবাই মর্মে মর্মে খুব জড়িত। তো আমি চেষ্টা করলাম, এইটুকু বলেই আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। এবং আপনারা খুব আমার অনুরোধ রইল যে এই আমি খুব ছোটোখাটো একটি মানুষ, তো একটু যদি ভিডিওটা দেখেন খুব ভালো লাগবে, আর শেয়ার করলে তো আরও ভালো লাগবে, কারণ মানুষটি আমাদের মধ্যে আজ নেই। তবে এইসব কাজ যত শেয়ার হবে, এই মানে তাদের কাজগুলো যতদিন বেঁচে ছিলেন কাজ করে গেছেন, তত তার আত্মার শান্তি হয়তো হবে, এবং হয়তো না হবেই, এবং আমারও ভালো লাগবে। কারণ আমরা বিশেষ করে আমি এই কাজগুলো খুব পছন্দ করি এবং করে শান্তি পাই। সেই জন্য পরবর্তীতে আমার ইচ্ছে আছে যে সত্যজিৎ রায় এবং অনুপ ঘোষাল এই দুজনকে নিয়ে আমি লাইভ করবো, এবং সেটা করার ইচ্ছে প্রকাশ করে ফেলেছি, তো আপনাদের সামনে হয়তো আনতে পারবো। তাই আপনারা আশা করি প্রে করবেন যে উনি যেখানেই থাকুন ভালো থাকুন। এইটুকু বলি আমি, এইটুকু আজকের এই ভিডিওটি শেষ করছি, এবং শুভরাত্রি, সবাই খুব ভালো থাকুন।